নমস্কার বন্ধুরা, পেটুকদাদা চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি, বলো। হ্যাঁ, তা আজকে কি বলবো, সকাল সকাল ঘুম থেকে উঠে হয়ে গেছে, সকালবেলা রুটি তরকারিও হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, আর দুপুরবেলা আজকে বাজার করতে গেছে। কি আনে দেখি সেটা তোমাদের সঙ্গে কি শেয়ার করব, জানি না কি হবে রান্না, কিন্তু রান্নাটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর কি কি হয় সেটাও বলবো তোমাদের সঙ্গে। তো চলো যাই দেখি কি আনে। সকাল সকাল তোমাদের সঙ্গে কথা না বললে ভালো লাগে না, মনে হয় যেন তোমাদের সঙ্গে কখন কথা বলবো, কখন কথা বলবো, সেটাই আগ্রহটা চলে আসছে এখন মনের মধ্যে। তোমাদের সঙ্গে একটু কথা বললে ভালো লাগে, মনটা সব কিছুই ভালো ঠিকঠাক হয়ে যায় সেটাই। তো বন্ধুরা, চিংড়ি মাছ কাটা হয়ে গেছে, আজকে এই বড় বড় সাইজের চিংড়ি মাছই রান্না হবে আজকে দুপুরবেলা। দুপুরে আজকে রান্নার এখানেও আমি চলে এসেছি সব নিয়ে। এই চিংড়ি মাছটা আমি খোসা সমেতই আমি রান্না করব, কিন্তু মাথার এখানে নোংরাটা থাকে, সে নোংরাটা আমি বের করে দিয়েছি, আর এইভাবেই আমি রান্নাটা করব আজকে। আর এর মধ্যে আমি লবণ ও হলুদ মাখিয়ে রাখবো আমি, আর তার পাশে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, তার পাশে আমি ডাল সিদ্ধও বসিয়ে দিয়েছি, মানে পরপর আমার রান্নাটা হবে। লবণ হলুদ মাখিয়ে দিয়েছি, আর আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ছেড়ে দিলাম। অনেক চিংড়ি মাছ দুইবার করে ভেজে নেবো আমি। চিংড়ি মাছ ভাজতে একটা মজা আছে, কোনো সমস্যাই নেই, উল্টে পাল্টে দিয়ে চিংড়ি মাছ ভাজা যায়, দিয়ে চিংড়ি মাছগুলো ভাজা যায়, চিংড়ি মাছের ভাজার কোনো সমস্যা নেই। আর চিংড়ি মাছটা ভাজতে আমার খুব ভালো লাগে। আজকে দীপুবাবু আর পান্থুয়ার খুবই মজার দিন, কারণ আজকে দুপুরবেলা হয়েছে চিংড়ি মাছ বড় বড় সাইজের। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। আর চিংড়ি মাছ ভাজলেই ছোট হয়ে যাবে, ছোট হয়ে যায়, আর এই খোসাগুলো যদি থাকে চিংড়ি মাছের তাহলে একটু বড় বড় লাগে, আর খোসাগুলো পুরো যদি ছাড়িয়ে দিতাম তাহলে একদম ছোট্ট হয়ে যেত। বাকিগুলো আমি ভেজে নেব। তো বাকিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। একটু তেল দিয়ে দেবো আমি অল্প, আর এটা এই চিংড়ি মাছটা আমার করা হবে তিন রকম সবজি দিয়ে করা হবে আমার। এখানে দিয়েছি কুমড়ো, এখানে আলু, আর এখানে পটল, পটল গোল গোল করে কেটে নিয়েছি, এই পটল দিয়ে রান্না হবে আমার। তা আগে আমি আলু আর পটলগুলো আমি ভেজে নেবো আগে, সবাই একসঙ্গে সবজিগুলো ধুয়ে এনেছি কিন্তু বেছে বেছে আমি একটু ভেজে নেবো আলুগুলো। আমার অল্প ভাজা হয়েছে, এর মধ্যে আমি দিয়ে দেবো পটল, পটলগুলো আমি দিয়ে দেবো। আলু আর পটল আমার ভাজা হয়ে গেছে, আর কুমড়োটা মানে তাড়াতাড়ি গলে যায় বলে ওই জন্য আমি পরে ভাজা করছি, এর মধ্যে আবার কুমড়োটা আমি দিয়ে দিলাম। কুমড়োগুলো দিয়ে আমি আবার ভাজা ভাজা করব। আর এই চিংড়ি মাছটা বন্ধুরা ভাবতে পারে যে খোসাটা ছাড়ানো হয়নি, কিন্তু খোসাটা ছাড়ালে না মাথা সব গিলুগুলো না সব বেরিয়ে আসবে,
ওই জন্য আমি খোসাটা ছাড়িয়ে দিইনি। আর এখানে মাথার যে নোংরাটা থাকে সেই নোংরাটা বের করে দেওয়া হয়েছে। এখন আমি ভাজা করে নেবো আবার। এবার আমি অল্প লবণ দেবো, লবণ দিয়ে তারপর ভাজা ভাজা করবো। কিন্তু এর মধ্যে আমি এখন হলুদটা দেবো না, হলুদ দিলে কি হয় ফুলে যাবে। ওই জন্য আমি হলুদটা দেবো না, লবণটা দিয়েই আমি ভাজবো। আগে তো আমি লবণটা আলু পটল ভাজার সময় আমি লবণ হলুদ কিছু দেওয়া হয়নি, এখনও আমি দেবো না। একটু হালকা হলুদটা দিয়ে লবণটা দিয়ে নিলাম আমি। এখন দিয়ে আমি মশলাটা দিয়ে দেবো। আর এর মধ্যে আদা লঙ্কা পেঁয়াজ শুকনো লঙ্কা সব আছে মশলা, সেই মশলাগুলো আমি দিয়ে দেবো। মশলা দিয়ে আদা ভালো করে আমি কষে নেব। তা আমি এখন হলুদগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি জল দিয়ে দেবো। তিন মাস দিলে আমি দিয়ে দিলাম, দিয়ে আমি জল দিয়ে দেবো। এখন আমি ঢেকে দেবো প্যালেট দিয়ে। প্যালেটটা খুলে দেখলাম বেশ মাখা মাখা হয়ে গেল, জলটাও কমে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ভাজা মশলা। জিরার গুঁড়ো আর ধনের গুঁড়ো আমি দিয়ে দিলাম। দুই একটা আলু ভেঙে দেখবো সিদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ হয়ে গেছে। তো বন্ধুরা মাখা মাখা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। তো বন্ধুরা আমার নামানো হয়ে গেছে, নামিয়ে ফেললাম আমি। আর খুব সুন্দরই মনে কেমন হয়েছে জানি না, সবাই বাড়ির সবাই খেয়ে দেখবে যে কেমন হয়েছে। আমার রান্না হয়ে গেছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি আবার, সিরাম টিরাম করে আমরা চলে এসেছি। এখন আর চিংড়ি মাছ হয়েছে আমাদের বাড়িতে। এই যে ডাল হয়েছে, আর এই কাঁকুর ভাজা হয়েছে। আমি হলুদ জানি, লাল জানি, বেগুনি জানি।
উঠো দাও করে দাও দুটো করে দাও আমি একটার মধ্যে তুলে দিলাম দুইজনে নিয়ে নেবে আর আমি এখন দীপুকে দিয়ে দেবো সবাইকে দিচ্ছি ও আবার আমাকে বলছে তুমি কি আমাকে দেবা না তুমি আমার দাও এটা হলো পান্ত আর ভাত ওকে এখন খাইয়ে দিতে হবে ভাত নিবা বৌমা কটা ভাত দিয়ে দাও